ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন মুক্ত করো, এই স্লোগান দিয়ে আমরা আজ এখানে সমবেত হয়েছি। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই সমাবেশ ও রালি একচ্ছত্র জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা ও সম্প্রসারণের জন্য, ভূমি সন্তান আরো ফিলিস্তিনিদেরকে গত 75 বছর ধরে হত্যা নির্যাতন বাস্তবতা থেকে উচ্ছেদ ও তাদের ভূমি জবরদখলের তীব্র নিন্দা জানাচ্ছে। সারা বিশ্বে ধর্ম জাতি লিঙ্গ বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষের প্রতিবাদ ও সংহতি কর্মসূচি এই সময়ের বিশ্বের সবচাইতে আশাব্যঞ্জক ঘটনা। রাষ্ট্রের সাথে জনগণের পার্থক্য এখানে স্পষ্ট হয়েছে। আমরা লক্ষ্য করছি যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষে অবস্থান নিলে সেসব দেশের সর্বস্তরের মানুষ নিপীড়িত ফিলিস্তিনি জনগণের জন্য রাস্তায় নেমে এসেছে। আমরা আরো লক্ষ্য করছি যে একদিকে যেমন অনেক মুসলিম প্রধান দেশ ফিলিস্তিনিদের পাশে সক্রিয়ভাবে দাঁড়াচ্ছে না, আবার বিশ্বের বিভিন্ন স্থানে খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন ধর্ম ও মতাবলম্বীরা ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এগুলো এটা স্পষ্ট করে যে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি জুলুম, গণহত্যা, দখলদারিত্ব আর তার বিরুদ্ধে লড়াই কোন ধর্মীয় বিরোধের বিষয় নয়। এই লড়াই সাম্রাজ্যবাদী ফাসিবাদী দখলদার জালেম অপশক্তির বিরুদ্ধে সকল ধর্ম বর্ণের মুক্তিকামী মুসলিম বিশ্ব মানবতার লড়াই। ফিলিস্তিন দখল করার জন্য সম্মিলিত ঘটনাগুলিকে ফিলিস্তিনিরা নাকবা বা ধ্বংসযজ্ঞ বলে থাকে। ভূমধ্যসাগর সংলগ্ন ফিলিস্তিনি ভূখণ্ডের অপর অংশ গাজায় 1948 সালে ফিলিস্তিনি উদ্বাস্তুরা আশ্রয় নিয়েছিলেন। 1967 সালের যুদ্ধে ইসরায়েল সে গাজা দখল করে। বর্তমানে গাজা প্যালেস্টাইনের অংশ হলেও আক্ষরিক অর্থেই ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ। আন্তর্জাতিকভাবে গাজাকে এখন বলা হয় বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার। চলতি বছরের 7ই অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের ঘৃণ্য মানবতা বিরোধী যুদ্ধাপরাধের নতুন পর্যায়টি নজিরবিহীন গণহত্যা ও ধ্বংসযজ্ঞ রূপে হাজির হয়েছে, যা আজ 29শে ডিসেম্বর 2023 84 দিন ধরে বিরামহীনভাবে অব্যাহত রয়েছে। এই সময়ে ইসরায়েলি দখলদার বাহিনী 21,000-এর বেশি মানুষকে হত্যা করেছে। আন্তর্জাতিক কোনো আইন বিধি ইসরায়েল মান্য করছে না। প্রকৃতপক্ষে ইসরায়েল গাজাকে আন্তর্জাতিক আইনের কবরস্থানে পরিণত করেছে। ইসরায়েলে হামাসের আক্রমণকে তারা অজুহাত হিসেবে ব্যবহার করছে, কিন্তু ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে হত্যা জুলুম করে যাচ্ছে 1948 থেকে, আর হামাস প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। এই দুই সময়ের মধ্যেই দখলদারদের হাতে প্রায় 50,000 ফিলিস্তিনি খুন হয়েছে। কাজেই এসব অজুহাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিপুল সংখ্যক নারী ও শিশু সহ অবাধ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ, অবরোধ, পানি ও খাদ্যাভাব, চিকিৎসা ব্যবস্থার ধ্বংস সাধন, রোগ ব্যাধির বিস্তার ইত্যাদি দিয়ে ইসরায়েল গাজাকে পৃথিবীর বুকে নরক হিসেবে প্রতিষ্ঠা করেছে। আমরা গৃহকণ্ঠে বলতে চাই, সাম্রাজ্যবাদ, মদতপুষ্ট ইসরায়েলি আগ্রাসন, দখল, গণহত্যা এবং অব্যাহত জুলুমের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ অবশ্যই ন্যায়সঙ্গত। বাংলাদেশের সর্বস্তরের মানুষ ইসরায়েলি দখলদারিত্ব, গণহত্যা ও জুলুমে ক্ষুব্ধ, ক্রুদ্ধ এবং প্রতিবাদে সামিল। বাংলাদেশের সর্বজনের পক্ষ থেকে এই সমাবেশ তাই দাবি করছে, এক, ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি নারকীয় আগ্রাসন ও গণহত্যা অনেক বিলম্বে বন্ধ করতে হবে। দুই, ইসরায়েলি দখলদারিত্ব নিয়ন্ত্রণের পরিপূর্ণ অবসান ঘটিয়ে ফিলিস্তিনের উভয় অংশের মানুষের যান মাল, জীবন জীবিকা, নিরাপত্তা ও পরিপূর্ণ মানবাধিকার এবং মর্যাদা রক্ষার ব্যবস্থা করতে হবে। তিন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন চুক্তি, প্রস্তাব ও শর্ত মানদণ্ড অনুযায়ী
স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।